হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার মেয়ের অন্নপ্রাশনের কিছু রূপোর জিনিস ও সোনার জিনিসের কালেকশন নিয়ে। তো দেখতে থাকো তোমরা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, এই একটা হার, এগুলো সিম্পলের মধ্যেই, যে নজর কাড়া ফল দিয়ে একটা ওই হার, এটাও একটা সরু চেনের মতন একটা রূপোর হার। এই যে একটা আছে, এটাও একটা ওই যে প্লেন, ওই যে প্রথমে যে হার দেখালাম ওই হারটা, ও হারের মতনই একটা হার। আমার না একটু অসুবিধা হচ্ছিল, প্রথম প্রথম ভিডিও করছি, তো তোমরা একটু মানিয়ে নিও। এই যে এই চেনটা এখন নতুন, ইউনিক চেন, খুব সুন্দর এই চেনের ডিজাইনটা, আমার খুব পছন্দ হয়েছিল। এটা আমার একটা মামা দিয়েছিল, খুব ভালো চেনটা। তারপরে দেখো, মানে একটু কেমন কেমন লাগছিল, তোমরা না প্লিজ মানিয়ে নিও। এই এটা হলো পায়ের, এই পায়ের তোড়াটা দিয়েছিল আমার ছোট কাকা। পায়ের তোড়া ডিজাইনটাও খুব সুন্দর, আমার মেয়েকে দিয়েছিল আমার কাকা। এই দেখো, এটা হলো কোমরের বিছা, এটা দিয়েছিল আমার মা আমার মেয়েকে। এটাও খুব সুন্দর, এটা আমি না সবসময় ইউজ করি না ওকে, কেননা ও যখন শুয়ে থাকে এমনি একটু চাপ লাগলে ও মানে দাগ বসে যায়, মা যায়, সেই জন্য পরায় না। এই হলো সব থেকে একটা সুন্দর জিনিস আমার খুব পছন্দের, এটা হলো ব্রেসলেট, আমার মেয়ের অন্নপ্রাশনেই দিয়েছিল এটা। এই যে এই দেখো, আরও একটা আছে, এটা আর একটা দাঁড়াও দেখায়। এই যে এটা হলো আমার দিদা আমার মেয়েকে দিয়েছিল, এটা আমি পছন্দ করেই নিয়েছিলাম, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। দাঁড়াও, আরও কিছু হার আছে, আমি না সব কিছু খুঁজে পাচ্ছিলাম না কোনটা কোথায় রেখেছি। এই দেখো, এই একটা হার, এটা দিয়েছিল আমার একটা মাসি শাশুড়ি, এই হারটা দিয়েছিল। আর এই দেখো একটা চুড়ি, এই চুড়িটা দিয়েছিল আমার ওই বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে আমার একটা জেঠিমারাই দিয়েছিল। ওই যে লাল লাল সবুজ সবুজ মতন পাথর টাইপের কি বসার, ওর নাম জানি না আমি, ওই ওই টাইপের যে চুড়িগুলো ওইগুলো। আর এই যে দেখো, আমার এখানটা একটু অসুবিধা হয়েছে বলে আমি এরকম করে দিয়েছিলাম। এই দেখো, এগুলো বলে বাজু না লকেট কি যাই হোক। এই যে এই পাওনা হয়েছে, এরকম পাঁচটা ছটা মতন পাওনা আছে। এই যে একটা ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আরও আছে। তোমরা ঠিক বুঝতে পারছো কি না, আমিও ঠিক বুঝতে পারছি না, এটা খুব ভালোই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে তো, দেখো তো এই একটা, এই একটা ছোটদের জিনিসপত্রগুলো না আমার খুব ভালো লাগে। এই এই যে একটা চুড়ি, এই চুড়িটা আমার মেয়ে অনেক বড় হলেও পরতে পারবে, এই চুড়িটা অনেক বড়, আমার আমার জেঠিমা দিয়েছিল এটা, বড় জেঠিমা। এবার আসি সোনার কালেকশনে। এই দেখো, এই হলো এই যে পদটা দেখাচ্ছি, এই পদটা আমার হাজবেন্ড আমার মেয়েকে দিয়েছিল অন্নপ্রাশনে। এই যে আমি পছন্দ করে নিয়েছিলাম লকেটটা, কারণ আমার বাবা বলেছিল যে আমার মেয়েকে হার দেবে, তাই
আমি বললাম তাহলে তুমি একটা পদ দিও মেয়েকে, এই হলো এই যে হার, ওটা আমার বাবা দিয়েছিল। তো এই দেখো এই আংটিটা আমার বাবা আমার মেয়েকে দিয়েছে, এটা কিন্তু আমার ছোটবেলার আংটি, আমার বাবা আমাকে দিয়েছিল, এখন আমার বাবা এটা আমার মেয়েকে দিয়েছে। দেখো একটা হার খুঁজে পাচ্ছিলাম না, দেখো আবার একটা হারও খুঁজে পেয়েছি, দেখো কোনটা কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।